আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله إلى آخر آيات لا تباغضوا ولا تحاسدوا ولا تتبروا ولا تباغضوا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا رواه مسلم إلى الآخر حديث بسند صحيح সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার নেয় এই জামে মসজিদে আসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্ত আকারে প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে সংক্ষিপ্তভাবে বক্তব্যের বিষয় হবে আল হাসাব হিংসা কারণ এই বিষয়টি আমাদের অনেকের মধ্যে বিদ্যমান আপনি আলেম বলেন ইঞ্জিনিয়ার বলেন ডক্টর বলেন এমপি বলেন মন্ত্রী বলেন সকল শ্রেণীর সকল মানুষের মধ্যে এই ক্যান্সার এ রোগটা আমাদের মহামারী যেমন এখন করোনা ক্যান্সার মহামারী যেমন সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্সার করোনা তার চাইতেও ভয়ঙ্কর মহামারী হচ্ছে আমাদের অন্তর রোগ হচ্ছে হিংসা এই জন্য হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি হিংসা থেকে বাঁচতে না পারি বড় আলেম হয়ে বড় কিছু হয়ে লাভ নাই তাহাজ্জুদ পড়লেও ক্ষতি হয়ে যাবে লাভ হবে না এই জন্য হিংসা খুবই মারাত্মক একটি অপরাধ একটি পাপ উক্ত বিষয়ে আলোচনা করার পূর্বে আমার ছাত্রদের আর তোমাদেরকে বলছি এদিক ওদিক কেউ তাকাতাকি করার চেষ্টা করবে না কেউ কথা বলার চেষ্টা করবেন না বক্তব্য শ্রবণ করার চেষ্টা করবেন জুমার দিনের আদব শিষ্টাচার রক্ষা করবেন আমরা বেশি সময় দেব না ইনশাআল্লাহ বলছিলাম আল হাসাব হিংসা হিংসা এক মারাত্মক পাপ হিংসা কাকে বলা হয় হিংসার সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে হিংসা বলা হয়
যে ইয়াহসুদা আলা মা আনআম আল্লাহু আলাইহি বিহি, আল্লাহ তাআলা কাউকে সম্পদ দান করেছেন, কাউকে কোনো নিয়ামত দান করেছেন, হতে পারে সেটা সম্পদ, হতে পারে এলেম, হতে পারে আমল, যে কোনো একটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, আপনি কি করছেন? ওয়াইয়াতামান্না যাওয়াল নিয়ামতিহি, আপনার আকাঙ্ক্ষা হচ্ছে, আপনার কামনা হচ্ছে যে তার নিয়ামতটা যেন ধ্বংস হয়ে যায়। কথার কথা, আপনার ছেলে বা আপনি একজন ছাত্র ক্লাসেন ফার্স্ট হয়ে গেছেন, এখন আমার সবসময় ইচ্ছা যে কিভাবে তাকে 7 নম্বরে 5 নম্বরে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা ভালো যে আপনি 1 নম্বরে যাবেন, পড়ালেখা ভালো করে করে 1 নম্বর স্থান দখল করে, এটা ভালো, কিন্তু এমন করছেন যে সে না পড়ে আমি একাই পড়ি, তার পড়াতে ডিস্টার্ব, অন্য ছাত্র তার পিছনে লাগিয়ে দেওয়া যেন সে না পড়তে পারে। বা আপনার ছেলে বা আমার ছেলে একজন ভালো চাকরি পেয়ে গেছে, আমার সবসময় জ্বলতি আছে জ্বলতি আছে জ্বলতি আছে, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তার শেষ করা যায়। এগুলো সবচেয়ে খারাপ গুণ যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সম্পদ দান করেছেন সেই সম্পদে আমার কি যায় আছে, কেনই বা আমার জ্বলছে, কেনই বা আমার অন্তর পুড়ছে, কেনই বা আমার অন্তরটা ধাও ধাও করে জ্বলছে। এটা তো হওয়া সমচিন নয়, মোমিনদের তো উচিত নয় যে একজন মোমিন ভয়ে একজন মুসলমান ভয়ে কল্যাণ দেখলে উপকার দেখলে আমাদের জ্বলা আমাদের ক্ষতি হওয়া, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি কিভাবে মুসলমান হলেন, কিভাবে আপনি মোমিন হলেন যে একজন ভাইয়ের যদি উপকার দেখতে পান, একজন ভাই যদি কল্যাণ দেখতে পান তাহলে আপনার সয় না, কিভাবে আমরা মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন সূরাতুন নিসা 54 নম্বর আয়াতে বলেন আম ইয়াহসুদুন নাস, মানুষরা কি হিংসা করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেছেন সেই ব্যাপারে কি তারা হিংসা করে, অর্থাৎ আপনাকে যে নবুয়ত দান করেছেন, আপনি যে নবুয়ত পেয়েছেন, ইহুদির বাচ্চা খ্রিস্টানরা যে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করছে যে আরে কুরাইশের পেটা মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কে নবুয়ত পাবে, আর সম্ভ্রান্ত ব্যক্তিরা পাবে, সে কিভাবে পেল যার বাপ নাই মা নাই ছোট থেকে মারা গেছে? আমি আসুর নাস, মানুষরা কি হিংসা করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, ওই সম্পদের উপর ওই জিনিসের উপরে যে আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে দান করেছেন। সে জামানায় আল্লাহ রাসূলের পরে কুফাররা কাফেররা হিংসা করেছিল, আজকে আমরা আজকে এই সময়ে একজন মুমিন ভাই আরেকজন মুমিন ভাই পর হিংসা করে, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে আমাদের সহ্য হয় না, একজন ছাত্র ভাই আরেকজন ছাত্র ভাইকে সহ্য হয় না, দেখলেই কেমন বিষ বিষ করে, একজন শিক্ষক আরেকজন শিক্ষককে দেখলেই মনে হয় কেমন মাথা আগুন উঠে গেছে। এগুলো কি আমাদের শিক্ষা? এগুলো কি আমরা শিক্ষা পেয়েছি? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আলাই ইয়াত তাফসীর করতে গিয়ে তিনি বলেন আল হাসাদু মাযমুমুন, হিংসা হচ্ছে জঘন্য নোংরা বর্বর অসভ্য, ওয়া সাইবুহু মাযমুমুন, আর হিংসুক ব্যক্তি যে হিংসা করে সে সবসময় চিন্তার মধ্যে থাকে, যে ব্যক্তি হিংসা করে সে সবসময় চিন্তার মধ্যে থাকে। কেন চিন্তার মধ্যে থাকে? আপনার যদি একটু লাভ হয়ে যায়, আপনার যদি একটু কল্যাণ হয়ে যায়, আপনার যদি ভালো হয়ে যায় তাহলে আপনি আর তাহলে আমার আর সহে না, আমার অন্তর চুরমার হয়ে যায়, আমার অন্তর জোরে ছারখার হয়ে যায়, আরে আপনার কল্যাণ হবে মানে, আপনার ভালো হবে মানে, আপনি তোমার চাকরি পেয়ে গেছেন মানে। তাই ইমাম কুরতুবী বলছেন আল হাসাদু মাযমুমুন, হিংসা হবে নিন্দনীয় জঘন্য বর্বর নোংরা অসভ্য। তারপরে বলছেন সাইবুহু মাযমুমুন, এর সাথে যে হিংসুক এই সবসময় চিন্তার মধ্যে থাকে, সবসময় টেনশন, সবসময় মাথা ব্যথা করে। তারপরে ইমাম কুরতুবী বলছেন যে হিংসা ইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত, নিশ্চয় হিংসা ভালো আমলকে খেয়ে ফেলে, কামা তাকুনুল হাতাবা, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, আগুন কাঠে যদি কাঠ আগুনে যদি কাঠ দেয় কাঠকে খেয়ে ফেলবে আগুন, অনুভবে হিংসা এমন একটি মারাত্মক অপরাধ যে আপনার সৎ আমলগুলো আপনার ভালো আমলগুলো সব নষ্ট করে দেবে।
এই জন্য ছাত্র ভাইরা, কোন সময়ের জন্য, কোন সময়ের জন্য আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে হিংসা আনা যাবে না। হ্যাঁ বুঝলাম তুমি ভালো ছাত্র, আমি বুঝলাম তোমার মতো ভালো ছাত্র এই মাদ্রাসায় নাই, আমি জানলাম তোমার মতো ভালো ভালো প্রধানমন্ত্রী এই মাদ্রাসায় কেউ পারে না, আমি জানলাম তোমার মতো শিক্ষক ভালো কেউ নাই, কিন্তু তুমি মানুষ, শুনে রেখো, হিংসা যদি করো একদিন ধ্বংস হবে হবে, অত হিংসার কিছু করার নাই। তুমি একদিন যে ভালো হয়ে গেছো, তুমি নাও স্যার ভালো বুঝো, এই জন্য তোমার যারা সহকারী শিক্ষক বা তোমার ছাত্র ভাই যারা আছে, কখনো এমন ভাবে কথা বলবে না যেন তোমার ছাত্র ভাই বা আপনার সহকারী ভাই কষ্ট পায়। খুব মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, সাহাবীরা তোমরা চারটি জিনিস শুনে রাখো, তোমরা চারটি জিনিস কখনো করবে না। এক, লা তাবাগাযু, মানুষকে ঘৃণা করবে না, কোনো ছাত্র ভাই কোনো ছাত্র ভাইকে যেন ঘৃণা না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহি ব্যবহার করেছেন, লা তাবাগাযু, তোমরা একজন আরেকজনকে ঘৃণা করো না। আচ্ছা আচ্ছা করো, আল্লাহ রাসূল বলছেন লা তাবাগাযু, তোমরা একে অপরকে ঘৃণা করো না। তারপরে বলছেন ওলা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি ক্রোধান্বিত হয় না, হিংসা করো না। প্রথমে তিনি বললেন মানুষকে ঘৃণা করো না, মানুষকে ঘৃণা করা যায় না। আপনি কোটিপতির ছেলে, আমি কোটিপতির ছেলে, আরেকজন এসে গ্রাম থেকে, সে কথা বলতে পারে না আপনার মতো, সে আপনার মতো জানে না, সে আপনার মতো শিক্ষিত নয়, আপনার মতো টাকা নাই, আপনার বাপের মতো সম্পদ নাই, এই জন্য তাকে ঘৃণা করো না। আল্লাহ বলছেন নাই, নিষেধ করছেন, এবং তার বলছেন ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরে হিংসা করো না। ছাত্র ভাই তোমাকে বলছি, কখনো একজন ছাত্র ভাই আর একজন ছাত্র ভাই প্রতি হিংসা বিদ্রুপ রাখবে না, অন্তরের মধ্যে যেন চুল পরিমাণ হিংসা না থাকে তোমার মধ্যে। এই জিনিস যদি করতে পারো তাহলে সফল হয়ে যাবে একদিন, যদি অন্তরের মধ্যে হিংসা গর্ভিত করতে পারো তাহলে তুমি সফল, তুমি সবগুলো শান্তি পাবা। আর যদি হিংসা অন্তর রাখো, তুমি কোটি কোটি মিলিয়ন ডলারে যদি সম্পদশালী হয়ে যাও, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তবুও তোমার অন্তরে শান্তি প্রশান্তি আসবে না। এই জন্য কোন সময়ের জন্য আমাদের মধ্যে হিংসা আনয়ন করা যাবে না। আল্লাহ রাসূল চারটি কথা বলেছিলেন, দুই নাম্বার হলো, তিন নাম্বার বলছেন সাহাবীরা শুনে রাখো, ওয়ালা তাতাবারু, তোমরা একে অপরকে পরিত্যাগ করো না, তোমরা একে অপরকে ছেড়ে দিও না। তারপরে বলছেন ওয়ালা তাকাতাও, তোমরা সম্পর্ক ছিন্ন করো না, তোমরা একে অপরের সম্পর্ক আছে এই সম্পর্ক বহাল রাখো। আপনি ছেলে, আপনি বাপের সাথে সম্পর্ক রাখেন, ভাই ভাই আছে, খুব সম্পর্ক, কি একটা জানি হয়েছে, একবার কি আমার ভাই নাই, কি অমানুষ, তুই এই ওই, যা বলার তা সব বলে ফেললাম আমরা, বা বন্ধু কিছু একটা হয়েছে, অনেক সময় অনেক কিছু হয়, বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের মধ্যে হয়, কি একটা যে এক ছাত্রকে, এক ছাত্র, ছাত্রগুলো কিন্তু খুব একটা থাকে বেয়াদব টাইপের, মানে এক ছাত্র এক হুজুরের কথা অন্য হুজুরকে বলছে, অন্য হুজুরের কথা অন্য হুজুরকে বলছে, জানেন কি হয়েছে না, তো আপনাকে তো ইয়াসিন দেখতে পারে না, আপনার বিরুদ্ধে এই বলে ওই বলে, আবার ওই বলে, আপনি জানেন রবিউল ভাই আপনাকে মরি দেখতে পারে না, রবিউল হুজুর এই বলে ওই বলে, তাই নাকি, হ্যাঁ এত বড় সাহস, সে কি জানে, ওই কিছু ঘোড়ার ডিমও জানে না, মানে একবারে খেপে যায়, তদন্ত না করে যে হ্যাঁ সত্যি আমার ব্যাপারে এই কথা বলেছি কি বলেনি রবিউল ভাই, আমি আসুন খেপে গেলাম, হ্যাঁ আমি এই জানি ওই জানি, মানে আমাকে রুখাই কঠিন। একজন কে আপনি সংবাদ দিল আপনাকে, কে ছাত্র দেখ আর হুজুর দেখ, যেই দেব আপনার সংবাদ, কখনো অ্যাকশনে যাবেন না, যদি অ্যাকশনে যান, যদি রেগে যান তাহলে আপনি হেরে যাবেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে, কারণ হতে পারে সেই কথা বলেনি বা বললে অন্যভাবে বলেছে। এই জন্য কোন ছাত্র কথা আমাকে বললো এই জন্য আমি খেপে গেলাম, আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই, আমার মতো পাগল আর কেউ নেই, আরে ওই তো আমার ভাই, তাকে তো আমি ভেবে যে বলতে পারি ভাইকে আপনি কি ব্যাপার আমার কথা বলেছেন নাকি, যদি আসলেও বলে তাহলে সে খুশি হয়ে বলবে ভাই আমি বলেছিলাম ভুল করেছি, ভাই আমি তো বুঝতে পারিনি, ভাই সে আপনার প্রতি খুশি হয়ে যাবে, ছাত্র ভাই তোমার প্রতি অপর ভাই খুশি হয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার অপর ছাত্র ভাইয়ের সাথে এইভাবে কথা বলো যে সে আমার ব্যাপারে কথা বললো, মানে তার সাহস কি করে হলো, তাহলেই একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকবে না ভাই। এই জন্য যখনই তোমার কাছে অন্যের কোনো সংবাদ আসবে তখনই একটু চিন্তা ভাবনা করবে যে সে বলেছে কি বলেনি, তাকে পার্সোনাল বলতে যাও, ভাই আপনি কি আমার ব্যাপারে এই কথা বলেছেন,
দেখবেন মহব্বত বেড়ে যাবে, সম্পর্ক বেড়ে যাবে। আর যখন সম্পর্ক মহব্বত বেড়ে যাবে, বসবাস করতে, থাকতে, চলতে, ফিরতে মনে হবে শান্তি আর শান্তি, এর মতো শান্তি আর পৃথিবীতে আর কেউ নয়। একজন আরেকজনের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরির মতো, একজন আরেকজনের মধ্যে সুসম্পর্কের মতো পৃথিবীতে এরও আর শান্তি জিনিস আর কিছু নাই। পরিবারে গিয়েছেন, বাপ ভাই কারোর সাথে সম্পর্ক নাই, ওখানে মনে হবে একটা জেলখানা, মনে হবে কূপ, মনে হবে কোথায় এসেছেন একটা। আর টাকা সম্পদ অনেক, অভাব নাই টাকা, কিন্তু শান্তি নাই। কিন্তু বাড়িতে ভাইয়ের সাথে, বোনের সাথে, মা বাবার সাথে, সবার সাথে সম্পর্ক আছে, টাকা পয়সা নাই, দেখবেন ওর চাইতে কোটি কোটি গুণ ভালো আছেন। এই জন্য সুসম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকাতাউ, তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করো না সম্পদের কারণে, তোমরা মোহে, সম্পদের মোহে করে, দুনিয়ার মোহ করে তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করো না, একজন আরেকজনকে পরিত্যাগ করো না। যদি তোমরা একজন আরেকজনকে পরিত্যাগ করো তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর অবস্থান করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেছেন চারটি জিনিস, এই চারটি জিনিস এত ভয়ঙ্কর যে আমাদের প্রত্যেকের মধ্যে, যে আমার মধ্যে বলছে, আমি যে আমি নিজে বলছি, আমি নিজে সুফি এমন বলছি না, যে আমি খুব আল্লাহর বলে চলে এসেছি। এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের মধ্যে থেকে এইগুলো দূরীভূত করে দাও, হিংসা দূরীভূত করে দাও, অহংকার দূরীভূত করে দাও, মানুষের প্রতি রাগ ক্রোধ এগুলো দূরীভূত করে দাও। আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে, যদি আপনি এগুলো থেকে বাঁচতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এখন আমরা আল্লাহর ওলির জন্য কত না কাহিনী বলি, হ্যাঁ, আফ্রিকার জঙ্গলে চলে গেছে, ওই হুজুর, অমুক হুজুর, অমুক হুজুর, এগুলো আল্লাহর ওলি হওয়ার প্রমাণ নয়, এগুলো বড় হওয়ার প্রমাণ নয়, বরং বড় হওয়ার আরামত ওগুলোই, যখন আপনার অন্তর থেকে, আপনার মন থেকে, আপনার ভাইয়ের জন্য, আপনার মুসলমান ভাইয়ের জন্য, অপর ভাইয়ের জন্য হিংসা অহংকার গুলো দূরীভূত করতে পারবেন, তখন আপনি সফল, তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বড় ওলি পানির উপর দিয়ে চলে যাবে, এগুলো আল্লাহর ওলি নয়, ওখানেই তো আল্লাহর ওলি যে মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে। মুসলমান ভাই সে আমার পক্ষে হোক আর না পক্ষে হোক, সে আমাকে টাকা ধার দেখ আর না দেখ, সে মুসলমান ভাই, সবসময় তার জন্য কল্যাণ কামনা করবেন, কোন সময়ের জন্য আপনি ওনার জন্য অকল্যাণ কামনা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মুসলিম শরীফের 6420 নম্বর, আল্লাহ রাসূল আরো বলছেন এটা মুসলিম শরীফ 7317 নম্বর হাদিস, হাদিসের রাবি আমর ইবনে আব্দুল আস, আমর ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইদা ফুতিয়াত আলাইকুম ফারিসুর রুম, যখন তোমাদের পারস্য এবং কায়সার যখন বিজয় লাভ করবে, আইয়ো কমন আনতুম, তোমাদের অবস্থা কেমন হবে? সাহাবীরা তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমরা পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করবে? পারস্য বুঝেন এখন যেমন সবচেয়ে শক্তিশালী কে রাষ্ট্র, আমেরিকা, চীন, তো সে জামানায় সবচেয়ে শক্তিশালী জামানা ছিল কারা? রাষ্ট্র পারস্য, রোম বাহিনী, সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তো আল্লাহ রাসূল মদিনায় বলতেন সাহাবীদেরকে যে যখন তোমাদের পারস্য বিজয় লাভ করে তখন তোমাদের অবস্থা কেমন হবে? তো মুনাফিকরা কি বলছে জানেন? আরে যে মক্কায় থাকতে পারেনি, মক্কা থেকে মদিনায় চলে আসছে, তিনি নাকি পারস্য বিজয় করবে, মুনাফিকরা বলেছিল। কিন্তু মুমিনেরা বিশ্বাস করেছিল, বিজয় লাভ করেনি উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতে। তাই আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা যখন তোমরা পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করবে, আইয়ো কওমিন আনতুম, তোমাদের অবস্থা কেমন হবে, তোমরা কি করবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, রাসূল নাকুনু কামা আমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ওরূপই করব যা আল্লাহ তাআলা আদেশ করেছেন, অর্থাৎ আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখব, আমরা একজন আরেকজনকে মহব্বত করব, আমরা ভালোবাসব, কারোর প্রতি হিংসা করব না। আল্লাহ রাসূল বলছেন, হে আব্দুর রহমান আওয়া গায়রে দালিক, এছাড়া কি অন্য কিছু হতে পারে না? তুমি বলছো যে পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করলে, রোম সাম্রাজ্য বিজয় লাভ করলে তোমরা ভ্রাতৃত্ববোধ ঠিক রাখবে, মানুষকে ভালোবাসবে, আওয়া গায়রে দালিক, এছাড়া কি অন্য কিছু হতে পারে না? তারপরে বলছেন আল্লাহ রাসূল, আব্দুর রহমান শুনে রেখো, যখন তোমরা পারস্য বিজয় লাভ করবে, যখন তোমাদের সম্পদ অনেক হয়ে যাবে, তোমরা কয়েকটি পাপে জড়িত হয়ে যাবে, এক কাতানা ফাসুনা, তোমরা একে অপরে প্রতিযোগিতা করবে, তুমি প্রতিযোগিতা করবে কিভাবে পাঁচতলা বিল্ডিং করা যায়, পাঁচতলা বিল্ডিং হলে আর তোমার ভাই বলবেন দশতলা করবো, দশতলা করবো আর 15 তলা, এইভাবে তোমরা হালাল হারামে পড়ুয়া করবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার বিষয় না, আমার সম্পদ হলেই হলো, আমার সম্পদ হলেই হলো, হালাল হারামের কি তর্ক করা যায়? তেলাসুল বলছেন
তানাফসু না, তোমার সম্পদের ব্যাপারে প্রতিযোগিতা করবে, কার ফলে অট্টলিত হয়। তারপরে বলছেন সুম্মা তাহাসাদু না, এরপর তোমরা একে অপরকে হিংসা করবে, একে অপরকে হিংসা করবে। সুম্মা তাতাবারু না, এরপর তোমরা একে অপরকে পরিত্যাগ করবে। সুম্মা তাকাতাউ না, এরপরে তোমরা একে অপরের সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সম্পর্ক ঠিক রাখবে না। তারপর বলছেন আও লাহবে দালিক, অথবা এরূপ এরূপ তোমরা করবে। অর্থাৎ যখন তোমাদের সম্পদ বেশি হয়ে যাবে, তোমাদের যখন মাল বেশি হয়ে যাবে, যখন তোমরা বিভিন্ন দেশ বিজয় করবে, তখন তোমরা একজন আরেকজনকে পরিত্যাগ করবে, সম্পদের পাহাড় তুলবে, কোনটা হালাল কোনটা হারাম তদন্ত করবে না। এই যে সময় আজকে, এখন এখন আমরা সম্পদের পিছনে মনে পড়ে আছি, কিন্তু হালাল হারাম আমাদের দেখার প্রয়োজন নেই, কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদের প্রয়োজন নেই। এখন এই সময়, এখন বাস্তব সময়, কেউ পরোয়া করে না। আপনি যে ডিপার্টমেন্টে আছেন আপনি পরোয়া করেন না, আমি যে ডিপার্টমেন্টে আছি আমি পরোয়া করি না, যে আমি যেখানে আছি আমি কি আমার সঠিক মতন আমি সময় পালন করছি, আমাকে যে সময় দেওয়া হয়েছে একটা ক্লাস আধা ঘন্টা, আধা ঘন্টা আমি কি সেই আধা ঘন্টা সময় মতো সতর্ক দিচ্ছি। আমার স্কুলে যাওয়ার সময় সকাল 8টা, আসার সময় 12টা, আমি কি সময় মতো যাচ্ছে আসছি? আমি 9টার সময় যাচ্ছি, 12টা আগে 11টা চলে আসছি, আমি কি সময় মতো আমি পালন করলাম ডিউটি? জেনে রাখুন, যদি সময় মতো ডিউটি পালন না করেন আপনার সম্পদ হারাম হয়ে যাবে, আপনার সম্পদ হারাম হবে না। আপনি তাহাজ্জুদ পড়লেও আপনার সম্পদকে আপনি লক্ষ্য করতে পারবেন না, আপনি হারাম থেকে বাঁচার জন্য আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য নিজেকে আগে বাঁচান, হারাম উপার্জন করার ব্যাপারে আপনি চিন্তা করুন, হারাম উপার্জন করুন, কারণ হারাম উপার্জন না করলে আপনার জন্য অত্যন্ত কঠিন, কোনো ইবাদত কবুল হবে না আপনার। এই জন্য হালাল উপার্জন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা পারস্য বিজয় লাভ করবে তখন তোমার মহব্বত থাকবে না, তোমাদের ভালোবাসা থাকবে না, তোমাদের ঘরগুলো ভালোবাসা থেকে শূন্য হয়ে যাবে। এরপর আল্লাহ বলছেন ফাওয়াল্লাহি আল্লাহর কসম, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, মাল ফাকরু আকসা আলাইকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি না, আকসা আলাইকুম, আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দরিদ্রতার ব্যাপারে ভয় করি না যে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা নিঃস্ব হয়ে যাবে, এর ভয় করি না। ওয়ালাকিন আকসা আলাইকুম, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করি, এই যে আমি ভয় করি কিসে, এই জন্য ভয় করি যে তোমাদের উপরে দুনিয়া চেপে বসবে, বুঝতে দুনিয়া চেপে বসবে, কামা বুঝতে আর আমার কব রকম জন্মা ভীতি করবে, জাতির উপরে দুনিয়া চেপে বসছিল, তোমাদের উপরে দুনিয়া চেপে বসবে, যেমনভাবে ইতিপূর্বে মানুষের উপরে দুনিয়া চেপে বসছিল। ফলে তোমরা একে অপরের সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা করবে। তারপরে অবশ্য বলছেন যেমনভাবে তারা ধ্বংস হয়েছিল তোমরাও ধ্বংস হয়ে যাবে, যেমনভাবে তারা নষ্ট হয়ে গেছিল তোমরাও নষ্ট হয়ে যাবে। যেমনভাবে ইতিপূর্বে সম্প্রদায় সম্পদ আর সম্পদ কিছু বুঝেনি, আদ সম্প্রদায় কিছু বুঝেনি, সামদ সম্প্রদায় কিছু বুঝেনি, শুধু সম্পদ আর সম্পদ, তারা যেমন ধ্বংস হয়ে গেছে তোমরা একদিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্পদ উপার্জন করার ব্যাপারে হুঁশিয়ার থাকো, সম্পদ উপার্জন করো, করতে মানা নাই, তবে হালাল হারাম বিবেচনা করিও। এই দীর্ঘ হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে হিংসা আমাদের অন্তরে আনা যাবে না। আলোচনা বললেন আরে বিজয় লাভ করা, বিভিন্ন দেশ বিজয় হওয়া আমাদের সুসংবাদের কথা, কিন্তু সুসংবাদ হওয়া সত্ত্বেও কেন আমরা বলছি যে আমাদের জন্য অকল্যাণ, অকল্যাণ কেন বুঝতে পেরেছেন? অকল্যাণ এই জন্যই যে আমরা একে অপরকে পরিত্যাগ করবো, আমরা হিংসা করব, আমরা একজন আরেকজনকে দেখতে পারবো না। এখন এখন দেখেন, যেখানে যাবেন, গ্রামে বলেন, গঞ্জে বলেন, শহরে বলেন, দোকানে বলেন, হাটে বলেন, ঘাটে বলেন, সর্বস্থানে কিভাবে বলবেন? এই জন্য কোন মুসলমান ভাইয়ের প্রতি আমাদের অন্তরের মধ্যে হিংসা কোন সময়ের জন্য আনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা বিষয়ে তিনি আরো বলতে, তিনি আরো বলেন যারা হিংসা করে কথা পরিত্যাগ করেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি ইউরাদুল আমালুন নাস ফি কুল্লি জুমুআ মারাতাইন, প্রত্যেক বান্দার আমল প্রতি সপ্তাহে দুইবার উপস্থাপন করা হয়, প্রত্যেক জুম্মাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল উপস্থাপন করা হয়, প্রত্যেক জুম্মায় দুইবার উপস্থাপন করা হয়।
কি কি ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল খামিস, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক বুধবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। ফায়সালে কুল্লি আব্দিন মুমিন, প্রত্যেক বান্দা, প্রত্যেক মুমিন বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা বাইনাহু ওয়া বাইনা আখিহি সাহানাহু, তবে ওই বান্দা ক্ষমা করেন না যে একজন আরেকজনের প্রতি হিংসা করে কথা পরিত্যাগ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতরুকু, এদেরকে ছেড়ে দাও, হাজায়নে, এই দুই ব্যক্তিকে, হাত্তায়াফিয়া, যতক্ষণ পর্যন্ত তারা সংশোধনী না হয়, যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক ভালো না করে, ততক্ষণ পর্যন্ত এদেরকে ছেড়ে দাও। তাহলে প্রত্যেক জুম্মার দিন দুই সপ্তাহে, প্রথম এক সপ্তাহে দুইবার ক্ষমা করে দেওয়া হয়, দুই দিন, সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু কাকে ক্ষমা করেন না? যদি এক ছাত্র ভাই আরেক ছাত্র ভাইয়ের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে, কথা বন্ধ করে রাখে, একে আল্লাহ ক্ষমা করেন না। কিভাবে? হিংসা করে। শাহানাউ, হিংসা করে যারা কথা পরিত্যাগ করে। আল্লাহ রাসূল সাল্লাম তিনি আরো বলছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিলু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নাই, কোন মুসলমানের জন্য উচিত নাই, আইয়াহুল ফাওকা সালাসা, যে তিন দিনের বেশি তার ভাইকে পরিত্যাগ করবে, কোন মুসলমানের জন্য বৈধ নয় যে তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা পরিত্যাগ করবে। ফামান হাজারা ফাওকা সালাসা দিন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি পরিত্যাগ করলো, ফামাতা, এমন এই অবস্থায় মৃত্যুবরণ করলো, দাখালান্নার, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। বুঝলেন কি? যদি আপনি আপনার ভাইয়ের সাথে, আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে যদি কথা আপনি পরিত্যাগ করার অবস্থায় যদি মারা যান, যে অবস্থায় দাখালান্নার, আপনি জাহান্নামে প্রবেশ করবেন, হাদিস আবু দাউদ। তাহলে আমরা কেন একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাই সাথে কথা আমরা পরিত্যাগ করি? কেনই বা আমরা এটা করি? খুব কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক হাদিস বলেছেন, আমরা আর সংক্ষিপ্ত কয়েকটা হাদিস বলে বক্তব্য শেষ করব। এই জন্য ছাত্র ভাইরাকে বলছি, একটু মনোযোগ হলে শুনলে ভালো হবে, একটু আমল করতে হবে, কারণ হিংসা আমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে আছে, কারণ এইটা থেকে বেঁচে থাকা খুব কঠিন, অত্যন্ত কঠিন। আমি যতই বলে আমি দাবি করি যে আমি খুব ইমামবার, কিন্তু খুব কঠিন আমার জন্য, অত্যন্ত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল আসাব, সাহাবীরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, ফাইনাল হাসাদা, কেউ না হিংসা, ইয়াকুল হাসানাত, ভালো আমলতে খেয়ে ফেলে, কামা তাকুল নাল হাতাবা, যেমন ভাবে আগুন কাটকে খেয়ে ফেলে, আগুন কাটকে যেমন খেয়ে ফেলে, অমনি ভাবে হিংসা মানুষের ভালো আমলগুলো খেয়ে ফেলে। এই হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু ইমাম কুরতুবি, আমি আসলে নাস ওয়ে তাফসির করতে গিয়ে এই হাদিসটাও নিয়ে এসেছেন। তো যাই হোক, হিংসা করলে ভালো আমল খেয়ে ফেলে, হিংসা করলে ভালো আমল থাকে না। আপনি মুসলমান ভাইয়ের প্রতি হিংসা করলে আপনার আমল থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, এই একুমার হাসা, তোমার হিংসা থেকে বেঁচে থাকো, এই একুম মাফুলে বিহি, জমির মানফু মানুষের মুনফাসিল ব্যবহার করেছেন, কি জন্য? তাকিদের জন্য। মাফুলে বিহিকে আগে আনা হয় কি জন্য? আল হাসর, হাসরের ফায়দা দেওয়ার জন্য, তাকিদ বোঝানোর জন্য। এটা না আমের কায়দা, বালাগতের কায়দা। এই জন্য কখনো হিংসা অন্তরে আনা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইতিপূর্বের ক্যান্সার, ইতিপূর্বে জাতি যে রোগ তোমাদের কাছে ছিল, সেই রোগ, সেই ক্যান্সার যেন তোমাদের মধ্যে না আসে, দাব পায় এরকম দাও নমাবে, ইতিপূর্বের রোগ, ইতিপূর্বের ক্যান্সার যে এসেছিল তোমাদের মধ্যে যেন না আসে। এই হাদিসটা খুব ভালোভাবে শুনতে হবে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, ইতিপূর্বের উম্মত, ইতিপূর্বের জাতিদের উপরে যেই মারাত্মক ক্যান্সার, যেই মারাত্মক রোগ ধারণ করেছিল, তোমাদের মধ্যে যেন এ রোগ না আসে। সে রোগ কি? হিয়াল বুগদা ওয়াল হাসাদু, সেই দুইটা রোগ, এক, মানুষকে ঘৃণা করা,
ইতিপূর্বে জাতির যে রোগ ছিল, ইতিপূর্বে জাতির যে ব্যাধি ছিল, তার এক মানুষকে ঘৃণা করা, মানুষকে দেখতে না পারা। আরে বেটা, তুই এত কমা মানুষ, তুই এত মানে নিম্নমানের মানুষ, তুই আমার সাথে কথা বলার সাহস কি দাও পাস? আমি এত বড়, হ্যাঁ আমি এত বড় দায়িত্বশীল, তুই আমার সাথে কথা বলার সাহস কি দাও পাস? আল্লাহ রাসূল বলছেন আল বুগদাউ, মানুষকে ঘৃণা করা, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। তারপরে বলছেন ওয়াল হাসাদু, এবং হিংসা, সবচেয়ে দুইটি যে ক্যান্সার আমি বলেছিলাম, সেই ক্যান্সারের মধ্যে এই দুইটা, এক ঘৃণা করা, ক্রোধ করা, দুই হিংসা করা। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তারপরে আমরা হিয়াল হালেকাতু, চাঁদের শুনে রাখো, এটা হচ্ছে মাথা মন্ডনকারী, না কোনো সার। আমি মাথা মন্ডন বুঝে যাচ্ছি না, আমি বুঝে যাচ্ছি তাহলে তো দিন, দিনকে মন্ডন করে দেয়। আপনি যদি হিংসা করেন, আপনার দিন থাকবে না, আপনার ধর্ম থাকবে না, আপনার ধর্ম টিকে থাকবে না। এই জন্য তো জামরতান জামদুর বলছেন, রাসূল বলছেন লাজুন নাস বি খাইরিন, আরে মানুষরা কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মালওয়া মেতাহাসাদু, যতক্ষণ পর্যন্ত মানুষরা একে অপরে হিংসা করবে না। মানুষরা কল্যাণে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মানুষরা একজন আরেকজন প্রতি হিংসা করবে না। এই জন্য ছাত্র ভাই সবাই আপনাদেরকে বলছি, এবং আপনারা যারা এসেছেন, কখনো এক ভাইয়ের প্রতি, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি কখনো কোনো সময়ের জন্য হিংসা করবো না, ক্রোধ করবো না, এমন করবো না যে তাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد বলছিলাম হিংসা, যাই হোক সময় শেষের মধ্যে আর মাত্র একটি হাদিস বলবো হিংসা সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, মানে আনাস আল্লাহর রাসূলের খাদেম ছিলেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আনাস, ইয়া আনাস, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, শুনে রেখো, ইন কদারতাম, যদি তুমি সক্ষম হও, আং তুসবিহা ওয়া তুমসিয়া, সকাল সন্ধ্যা করবে, লাইসা ফি কলবিকা হিসনুন লিআহাদিন, কারো জন্য অন্তরের মধ্যে হিংসা রাখবে না, তুমি সকাল বিকাল করবে এবং তোমার মধ্যে কারো হিংসা রাখবে না। ফাফআল, তুমি যদি এরূপ পারো ফাফআল, তাহলে এরূপ করো, অর্থাৎ কারো জন্য হিংসা করো না, কারোর প্রতি রাগ করো না, তুমি যদি পারো বাবা তাহলে এটা করো। কেন? এটা হচ্ছে আমার সুন্নাত। ওয়ামান আহাব্বা সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি মিসনাদ শরীফ 175 নম্বর, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে হিংসা পরিত্যাগ করতে হবে। যদি হিংসা পরিত্যাগ আমরা করতে পারি, তাহলে আশা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাত থাকতে পারবো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার ক্ষমা আছে রে আল্লাহ। আমাদের মধ্যে ক্যান্সার, যে এই ক্যান্সার, হিংসা ক্যান্সার আছে, আল্লাহ তুমি এটা দূরভূত করে দাও। আল্লাহুম আমিন। আপনারা আল্লাহুম বলছেন না কেন? এই হিংসা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকেই দূরভূত করে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দাও। একজন আরেকজনের প্রতি মহব্বত বাড়িয়ে দাও, যেন আমরা একজন আরেকজনকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, এর তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকে আত্মীয় স্বজন নাই, আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ আমাদের ছাত্ররা অনেক অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেল দান করো। আল্লাহ আমিন। এই দোয়ায় দাবি রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে শেষ করছি। ওয়া আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।